আমরা যারা ব্যবসা করছি বা ব্যবসা করতে চাই, তাদের সবার প্রাথমিক ও সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সফলতা পাওয়া। ব্যবসায় সফলতা পাওয়ার টিপস সম্পর্কে আমরা জানি। আজকের এই আর্টিকেলে আর ওইদিকে যাচ্ছি না, আসুন জেনে নিই যে 6টি ভুলের জন্য আমরা ব্যবসায় সফলতা পাই না। 1. শতভাগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। ব্যবসা শুরু করার জন্য শতভাগ সঠিক কোনো সময় নেই। পথে নামলেই যেমন গন্তব্যের পথ খুঁজে পাওয়া যায়, তেমনি ব্যবসা করার জন্য আপনাকে শুরু করতে হবে যে কোনো সময়। শতভাগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা মানে আপনি আপনার সম্ভাবনাকে দাবিয়ে রাখছেন, তাই আপনাকে প্রাথমিক প্রস্তুতি সেরেই ব্যবসা শুরু করতে হবে। 2. সঠিক বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করি না। একটা বিজনেস মাথায় আসলো, হাতে কিছু টাকাও আসে, শুরু করে দিলাম, কিন্তু সেই বিজনেস আইডিয়াটি লাভজনক কিনা তা যাচাই করি না। আমাদের এমন বিজনেস আইডিয়া খুঁজে পেতে হবে যেখানে গ্রাহকের কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারি। 3. অবাস্তব লক্ষ্য নির্ধারণ। আমাদের অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে, কিন্তু তা যেন অবাস্তব না হয়। নিজেকে চ্যালেঞ্জ দিয়ে জানাতে হবে আমরা এমন কোনো ব্যবসার লক্ষ্য নির্ধারণ করব না যা পূরণ না হলে হতাশ হয়ে যাব। 4. প্রতিদিন লক্ষ্য পূরণের জন্য কাজ করি না। জানুয়ারিতে একটি লক্ষ্য নির্ধারণ করে জুলাই অবধি এটির দিকে তাকানোর সুযোগ পায় না, ফলে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করার জন্য কাজ করে যেতে হবে। 5. স্মার্ট পদ্ধতি অনুসরণ করি না। আপনি মানুন বা না মানুন, শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না, আমাদের স্মার্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। 6. সফলতায় আনন্দ পায় না। আমাদের প্রত্যাশা অনেক বড় থাকে, যার ফলে ছোট সফলতায় আনন্দ পায় না, কিন্তু তা না করে আমাদের উচিত হবে প্রতিটি সফলতায় আনন্দ খুঁজে বের করা, ফলে আমাদের কাজে মনোযোগ দিতে পারবো এবং ধাপে ধাপে সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ।